تعالى وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على বাবারা, আজকে তো একে জুমার রাত, আমাদের জন্য বড় মর্যাদার রাত, ঠিক কি না? জুমার রাত আমরা সকল মুসলমানের জন্য অত্যন্ত পবিত্র, ঠিক কি না? তাহলে সেই জুমার রাতে আওলাদে রাসূলকে সাথে নিয়ে আমরা আমার নবীর দরুদ পড়তে চাই কি চাই না? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? আজকে এখানে কোনো মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, বুদ্ধিজীবী, ডক্টর, পিএইচডি কারো সাথে নয়, আমার নবীর আওলাদকে নিয়ে আপনারা আমার নবীকে সালাম দিতে একটু রাজি আছেন তো? সবাই দুই হাত তুলে বলে রাজি আছেন তো? নারায়ে তাকবীর, আর একটু উচ্চ আওয়াজে নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মজভান্ডারি। আল্লাহ সবার হাতকে কবুল করুন, আমিন। তো সবাই একটু মহব্বতে আওলাদ রসুলকে সাথে নিয়ে একটু নবীর দরুদ পড়বেন। হয়তো কাল কিয়ামতের ময়দানে এই সামান্য সময় নবীর আওলাদের সাথে নবীর দরুদ পড়ার কারণে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, ঠিক কি না? আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? তো সুতরাং সবাই আমার নবীর দরুদ মহব্বতের সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا جمع گھر کے کعبہ بنایا دے ہو گھر کے مدینہ جائے نماز بوشے بوشے আমরা দেখব সোনার মোদি নাই। আল্লাহুম্মা ওয়ালা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া দুআ আলম কিউ نو قربا اسی پر خدا بھی ہے رجا جو یہ محمد سلام یا مرحبا یا مرحبا رحمت اللیل جلوہ گر ہو یا امام المرسلین جلوہ گر ہو رحمت للعالمین اس زمان دیال ہادی بابا جان نظر کنیا نور مولا رحمان مرحبا یا مرحبا یا مرحبا غوث العظم مہان
আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত করে মানুষ করে যে মানুষের তাবেদারি সমগ্র সৃষ্টি করে ঠিক কি না ঠিক কি না বাবারা আজকে আপনি দেখবেন যে প্রত্যেক সৃষ্টির উপর একটা মানুষের আধিপত্য রয়েছে ঠিক না ঠিক কি না এমন কি জিন জাতি এত শক্তিশালী হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন শক্তি দিয়েছেন যে এই জিন জাতিও মানুষের তাবেদারি করে ঠিক না বে ঠিক তাহলে সবাই সেই মহা মহিম আল্লাহর দরবারে একবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা তসলিমাত জানাই দয়াল নবী হুজুর পুর নূর আকায়ে নামেদার তাজেদার মদিনা হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর তার নূরি কদমে যে নূরানি নবীর উম্মত হওয়ার জন্য আমরা তো হয়ে এসেছি আমরা ভাগ্যবান যে নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ পেশ করেন ঠিক কি না ঠিক কি না সেই মহান নবীকে পেয়ে আমরা খুশি না বেজার আর একটু আওয়াজে বলতে হবে খুশি না বেজার তাহলে আজকে একটু আওলাদ রাসূলের সাথে বলি ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গুনাহ হবে ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে আমার নবীকে সালাম দিলে গুনাহ হবে আমার নবী আপনাকে আমাকে আমাদের সকলের অবস্থা জানার জন্য দেখার জন্য আজকে পাহাড়তলি বাজারের পাশে এই মসজিদ গলিতে আমার নূর নবী তার দয়ার নজর দিতে পারেন কি পারেন না পারেন কি পারেন না একটু পিছন থেকে আওয়াজ দিয়ে বলতে হবে আমার নবী আমাদেরকে দেখেন কি দেখেন না জানেন কি জানেন না আমার নবী সব কিছু শুনেন কি শুনেন না এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে আল্লাহ আর একটু জোরে কে আল্লাহ গুনাহ হবে না ইয়া রাসূলুল্লাহ বললে আমার নবীকে সালাতু সালাম দিলে গুনাহ হবে না বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে বলেছেন ইয়া হুরুফে নেদা এটা তো বলা হয় যারা সামনে আছে তাদের জন্য আমার নবী তো আমাদের সামনে নাই উনি তো মদিনার জমিনে শুয়ে আছেন তাহলে আমরা ইয়া রাসূলুল্লাহ কিভাবে বলবো এই প্রশ্নের জবাব আমরা কেউ দিতে হবে না আমার আল্লাহ স্বয়ং তার কোরআনে পাকে দান করেছেন সুবহানাল্লাহ ঠিক কি না আল্লাহর জবাব দামি না কোনো আলেম মাওলানার জবাব দামি আল্লাহর জবাব দামি না কোনো মুফতি মুহাদ্দিসের জবাব দামি আর একটু জোরে আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহেদান ও আমার রসুল আমি আপনাকে জগৎবাসীর জন্য আমি খুদার খুদাই সৃষ্টি যেখানে যেখানে আছে কুল কায়নাতের জন্য আমি আপনি নবীকে সাক্ষী রূপে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি কি রূপে কি রূপে তাহলে আমরা আজকে পাহাড়তলি মসজিদ গলিতে বসে আমার নবীকে সালাতু সালাম দিচ্ছি সাক্ষীকে আল্লাহ আল্লাহর নবী সাক্ষীকে আর একটু জোরে সাক্ষীকে তো সাক্ষী নবী আপনাকে আল্লাহ কেন বানিয়েছেন আমার নবী বলেন এই দোজাহানের প্রতিটা স্থানে স্থানে কখন কি হয়েছে কখন কি হচ্ছে কখন কি হবে সব কিছু দেখার ক্ষমতা আমি নবীকে আল্লাহ দিয়েছেন বলে আমি নবী তোমাদের জন্য সাক্ষী আর একটু জোরে বলবেন না তাহলে আমরা আমার নবীকে সালাম দিয়েছি আমার নবী দেখেছেন কি দেখেন নাই দেখেছেন কি দেখেন নাই যদি আমার নবী না দেখেন তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে ঠিক কি না ঠিক না বে ঠিক কি বাবা কোরআন মিথ্যা বলা যাবে না
কোরআনের সাথে কুফরি করা যাবে না আল্লাহ বলেন আমার নবী সাক্ষী আমার নবী দুই নয়নে তোমাদেরকে দেখেন আমরা উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের ঈমান রাখতে হবে আমার নবী আমাদেরকে দেখেন ঠিক কি না আমরা যদি মন ভরে প্রাণ ভরে আমার নবীকে সালাম দেই এখানে কারো না কারো সালামের জবাব আমার নবী নিজ জবানে আমার নবী সেই সালামের জবাব দান করবেন ঠিক কি না ঠিক কি না তা আমার নবী যদি একবার বলেন ওয়া আলাইকুমুস সালাম তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আমরা গোলামানদের ঈমান হচ্ছে আমার নবীর নূর জবানে যদি একবার আমাদের উপর রহমতের কালাম করে আমার আল্লাহ আমাদেরকে আর গজব দিতে পারে আর গজব দিতে পারে আল্লাহর নবী যদি রহমত চায় আল্লাহ কি আর গজব দিবে আরেকটু জোরে বলেন দিবে সেজন্য সকলে বিশেষ করে বাবারা আমি সব সময় বলি আমার নবী পাহাড়তলির জমিনে এই মসজিদ এলাকায় আসতে পারবে না কেন মসজিদ গলিতে আসতে পারবে না কেন আমার নবী তো সাড়ে তিন হাত মাটির কবরে অন্ধকার ঘরে যেখানে মা যাবে না বাবা যাবে না ভাই বোন আত্মীয় স্বজন কেউ যাবে না সেখানে আমার নবী আপনাকে বাঁচানোর জন্য আমার নবী সেখানেও যাবে ঠিক না বেটি ঠিক না বেটি যাবে কি যাবে না যাবে কি যাবে না যখন ফেরেশতারা বলবে মান হাজা ইনি কে আমরা তখন বলবো হাজা নবিয়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ঠিক কি না ঠিক কি না সুতরাং আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী এগুলা নিয়ে আপনারা অহরহ আলোচনা শুনেন অহরহ এগুলো আপনারা শুনেন আমি সেদিকে যাব না শুধু আমি একটা কথাই বলবো যেই নবী সাড়ে তিন হাত মাটির ঘরে অন্ধকার কবরে যেতে পারেন আমার সেই নবী এই দুনিয়ার উপরেও সশরীরে যেইভাবে উম্মতের কাছে কবরে যান সেইভাবে উম্মতের কাছে এই দুনিয়াতে যে কোনো মুহূর্তে আমার নবী সাহায্য করতে পারেন ঠিক কি না ঠিক কি না আমার নবী হচ্ছেন রহমাতাল্লিল আমিন রহমাতাল্লিল সুতরাং এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস যে আমার নবী আসতে পারেন আমার নবী দিতে পারেন এই পৃথিবীর কোনো কিছু আমার নবীর কাছে গায়েব নাই কারণ আমার আল্লাহ সব কিছু আমার নবীর সামনে উপস্থাপন করেন ঠিক না বে ঠিক অসংখ্য অগণিত তসলিমাত জানাই আমার নূর নবীর নূরানি পুত পবিত্র আওলাদ আহলে বাইত রসুল আওলাদ রসুলগণের নূরানি পবিত্র কদমে পাকে সবাই একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমরা আহলে বাইতকে ভালোবাসি কি বাসি না আরেকটু আওয়াজে বলতে হবে বাসি কি বাসি না আওলাদ রসুলকে ভালোবাসা ফরজ করেছেন কে আরেকটু জোরে ফরজ করেছেন কে আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিয়ে বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ও আমার রসুল আপনি আমার বান্দাদেরকে বলে দিন আমি এই দুনিয়া সৃষ্টির বিনিময়ে কিছুই চাই না এত হেদায়েতের বিনিময়ে কিছু চাই না আমি শুধু চাই আমার বান্দারা আমার নবীর আওলাদদেরকে ভালোবাসবে